লাগবে। এই দেখুন কতগুলো ডিম নিয়েছি আমি, এই ডিম দিয়ে আজকে সহজ সরল একটা রান্না করে আপনাদের দেখাবো, কম খরচই হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে খেতে। এই রান্না ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন, খেতে হিভি লাগবে। তাহলে তাড়াতাড়ি চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি। ধনে পাতাটা একটু পাতাগুলো বেছে বেছে নিচ্ছি, ডাঁটিগুলো ফেলে দিচ্ছি। এই আদা রসুনটা চুষা ফেলে নিয়েছি। এখন ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি। আজকে রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, টমেটোর ঘষা নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর মশলা লঙ্কার গুঁড়ি হলুদ জিরার গুঁড়ি ধনের গুঁড়ি, সঙ্গে ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে নেব, তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ঢেলে দিচ্ছি, ভুজিয়াটা করে নেব। তেজপাতা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি জিরা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমি একটু লাল লাল করে হালকা ভেজে নিচ্ছি। আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোর ঘষাটা দিয়ে দিচ্ছি। এবার একটু পরিমাণ মতন জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্না কার কার পছন্দ আমার একটু জানান তো তাড়াতাড়ি। এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা বলি শুনুন, এই যে মশলাটা কষানোই হচ্ছে মেন, বেশি কষালে তিক্ত হবে, কম কষালে গন্ধ হবে। এই দেখুন মশলাটা কষাইছি, আসল কালার এসে যাবে। এই দেখুন এই কষানোর মধ্যেই স্বাদ আছে। এবার অল্প একটু জল দিচ্ছি।
এখন গুজিয়াটা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে যে রান্নাটা করে দেখালাম না, ডিমের গুজিয়া কারি, আজকে রান্নাটা আমার এখানে শেষ। আবার কাল দেখা হবে। টাটা।